নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবর যার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। আজ জামাই ষষ্ঠী, ষষ্ঠী তলায় ষষ্ঠী পুজোর ভিড় মহিলাদের। ভেঙে গেল অস্থায়ী সেতু, বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা তিন ব্যক্তি। এবার খবর বিস্তারিত। আজ জামাই ষষ্ঠী, করোনা আবহের মধ্যে বৃষ্টিকে উপেক্ষা করেই চলে জামাই ষষ্ঠীর পুজো অর্চনা। বিবিধ উপাচার সহযোগে জামাই সহ পরিবারের মঙ্গল কামনায় ষষ্ঠী তলায় ভিড় জমান বাড়ির মহিলারা। সিউড়ি, বক্রেশ্বর সহ বিভিন্ন জায়গায় এভাবেই অনুষ্ঠিত হলো ষষ্ঠী পুজো। পাশাপাশি মিষ্টির দোকানগুলিতে মিষ্টি কেনার লম্বা লাইন চোখে পড়ে। দিদি পুজো তলা এসছেন। মোবাইল দেখতে ভয় টিভি বীরভূম নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব সিউড়ি বীরভূম, সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। নিম্নচাপে বৃষ্টির দরুন অজয় নদের জলস্তর বৃদ্ধি পাওয়ায় ভেসে যায় বীরভূম ও পশ্চিম বর্ধমানের মধ্যে সংযোগকারী অস্থায়ী সেতু। এই অস্থায়ী সেতু ভেসে যাওয়ায় পারাপারের জন্য বাঁশের মাচা দিয়ে তৈরি করা হয়েছিল আরেকটি অস্থায়ী সেতু। এদিন তিন ব্যক্তি দুটি বাইক নিয়ে মাচার উপর দিয়ে যাওয়ার সময় হঠাৎই মাচাটি ভেঙে পড়ে। এমত অবস্থায় স্থানীয় লোকজনের সহযোগিতায় তিন ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হলেও জলের তোড়ে ভেসে যায় বাইক দুটি। এখনও বাইক দুটির কোনো খোঁজ পাওয়া যায়নি বলে প্রশাসন সূত্রে জানা গেছে। বর্তমানে দুটি ঘাটকে সিল করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন দুই জেলার ব্যবসায়ী সহ নিত্যযাত্রীরা। বলুন, মাথা ওই ধারে ভেঙে যায়। হ্যাঁ, আর এধারে মোটর সাইকেল ছিল একজন, আর একজন ছিল, তার দুজন ছিল, তার দুজন পড়ে যায় জলে, আর আমি আনা এদের দিকে মোটর সাইকেল ছেড়ে দৌড়ে পালাই। জয়দীপ জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। আজ জামাই ষষ্ঠী, ষষ্ঠী তলায় ষষ্ঠী পুজোর ভিড় মহিলাদের। ভেঙে গেল অস্থায়ী সেতু,
বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা তিন ব্যক্তি। আজকে জেলা বার্তা এই পর্যন্তই, নমস্কার।